আমি আমার যেটা মেট্রন পোস্ট আমাকে দিয়া যাইছে সেটির কিনি কম দরমা 10,000 আমাকে স্থায়ী নিযুক্তি দিয়া যাও ইপিএফ কটা যাও আউ দরমা বৃদ্ধি করা যাও আউ মৃত্যুকালীন সহায়তা রাশি প্রদান করা যাও। 7-8 বর্ষ হয়েগলা সরকার আমাকে মেট্রন ভাবে আদিবাসী হরিজন সেবাশ্রম মানে আশ্রম সেবাশ্রম মানে মেট্রন ভাবে নিযুক্তি দিয়েছেন। মাত্র দুঃখর বিষয় আমার দরমা মাসকু 10,000 24 ঘন্টা ডিউটি সেতিরে পুনি পরিবারকু ছাড়ি নিযুক্তি দেলাবেলে 35 বর্ষর ঊর্ধ্ব বিধবা অবিবাহিতা এবং 35 বর্ষর ঊর্ধ্ব মহিলা মানুষ দিয়েছেন। সরকার বিচার করা কথা যে জনে দিন মজুরিয়া দিনক যদি 8 ঘন্টা পরিশ্রম কলে সে 600 টাকা দরমা পাচ্ছি 600 টাকা মজুরি পাচ্ছি হলে মেট্রন মানে 24 ঘন্টা দিন রাতে ডিউটি করে মাসকু 10,000 টাকার কিপর ভাবে নিজের পরিবার প্রতিপোষণ করছেন। তেণু সরকার পাখে আমি 8 দফা দাবি নেই আজ কলেক্টর জরিয়া সরকার নিবেদন করছু আশা সে আমার দাবিগুড়ি পূরণ করবে। যদি এক মাস ভিতরে সরকার আমার দাবি পূরণ ন করতে তাহলে আমি রাজরাস্তা ওহ্লাইবা বাধ্য হবু। আমার দাবিগুড়ি হল দরমা বৃদ্ধি স্থায়ী নিযুক্তি ইপিএফ কটা যাও এবং যে মহিলা যে মেট্রন মানে চাকরি বহিষ্কার করা যাই সে পুনর্বার চাকরি নিযুক্তি দিয়া যাও। আমার অ্যাপয়েন্টমেন্ট লেটরে থাকা সমস্ত দায়িত্ব আমি হস্তান্তর করা যাও। মৃত্যু ডিউটি সময় যদি কেউ মেট্রন মৃত্যুবরণ করে তাহলে তাঁকু সহায়তা রাশি প্রদান করা যাও। এসব দাবি পূরণ করা আমি সরকার অনুরোধ করছু আশা এবং বিশ্বাস সে নিশ্চয় আমার দাবি পূরণ করবে। যেহেতু সমস্তে কহতি নবীন পট্টনায়ক মহিলা মানুষ অধিক দেখুছি হলে দুঃখর বিষয় আমি নবীন পট্টনায়ক আখিরে বোধ হয়ে পুরুষ পরি জনা পড়ছু।